আইপিএলে দর্শকের আইফোন ভাঙলেন চেন্নাই তারকা। ক্রিকেটারদের চার ছক্কা গ্যালারিতে আছড়ে পড়া নতুন কোনো ঘটনা নয়, খেলার মাঝে এটি খুবই পরিচিত একটি চিত্র। মাঝে মাঝে ক্রিকেটারদের লম্বা শট গ্যালারিতে এলে ক্যাচ লুফে নেন দর্শকরা, আবার কেউ কেউ বল পড়ে আহতও হন। আইপিএলে দেখা গেল এমনই এক চিত্র। চেন্নাই তারকা ড্যারিল মিচেলের শটের আঘাতে আহত হন এক দর্শক, এমনকি ভেঙে যায় তার আইফোন। পরে অবশ্য যা হলো তাতে মন ভালো হওয়ারই কথা ওই দর্শকের। গত 5 মে ঘটনাটি ঘটে ধর্মশালার স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে নেটে নক করছিলেন চেন্নাই তারকা মিচেল। অনুশীলনে তিনি পুল মারার চেষ্টা করছিলেন, একদম বাউন্ডারি লাইনের কাছেই চলছিল সেই অনুশীলন। কিন্তু হঠাৎ তার একটি শট গিয়ে লাগে দর্শকের হাতে, সঙ্গে সঙ্গে হাত ধরে বসে পড়েন ওই যুবক। মনে হচ্ছিল ভালোই আঘাত পান তিনি। এরপর দেখা যায় তার হাতের আইফোনটিও ভেঙে গেছে। তার মারা শটে যুবক আহত হয়েছেন দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান তিনি। তিনি খোঁজ নেন আঘাত গুরুতর কিনা। পরে সেই যুবককে নিজের একজোড়া গ্লাভস উপহার দেন মিচেল, গ্লাভসে সইও করে দেন তিনি। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের কাছে এমন উপহার পেয়ে নিজের আইফোন ভেঙে যাওয়ার কষ্ট ভুলে ক্যামেরার সামনেই হাসি মুখে ধরা দেন ওই যুবক। তাতে বোঝাই যায় ফোন ভাঙলেও গ্লাভস পেয়ে মন ভালো হয়ে গেছে ওই দর্শকের।